টাইপের গতি যদি আপনার ভালো থাকে, তাহলে আপনাকে যিনি পরীক্ষা আপনার নেবেন তিনি ধরে নেবেন যে তার টাইপের যে গতি এবং কিবোর্ডে যে দক্ষতা, তার মানে কম্পিউটারে তার একটা দখল রয়েছে, দক্ষতা রয়েছে। আসসালামু আলাইকুম। জিউ জেটি জিঙ্কা জীবন যেখানে যেমন মানিয়ে নেবেন তেমন। সবাই আছেন কেমন? আশা করি সবাই ভালো আছেন। আমি একজন ক্ষুদ্র কম্পিউটার শিক্ষক, সাথে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, মডার্ন কম্পিউটার ট্রেনিং সেন্টার নিউ টাউন কিশোরগঞ্জে নতুন প্রজন্মকে কম্পিউটার শিক্ষা দিয়ে থাকি। তো এর মারফত আমার কাছে সবচেয়ে কমন যে প্রশ্ন আসে, একজন সফল কম্পিউটার অপারেটর হিসেবে ক্যারিয়ার গড়ে তুলতে চাইলে কম্পিউটারে কোন কোন বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, কিংবা কম্পিউটারে কোন কোন সফটওয়্যারে বিশেষভাবে দক্ষ হতে হবে, কিংবা ছাত্রছাত্রীদের মধ্যে একটা দ্বিধানন্দ রয়েছে যে এখন তো সব চাকরিতেই কম্পিউটারের ব্যাপারে অপশান বাধ্যতামূলক প্রায়, তো কী করা, কম্পিউটারে কী শিখবো, কী সফটওয়্যারে দক্ষ হব। তো আমি ক্ষুদ্র শিক্ষক হিসেবে যে পরামর্শ দেব, কম্পিউটারের বিভিন্ন পার্টস রয়েছে। আমি যদি বলি হার্ডওয়্যার, যেমন কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, সিপিইউ, এই অপশানগুলোকে একটু নজরদারিতে নিয়ে মানে নিজের মানে চোখের মধ্যে রাখতে হবে। র্যাম, প্রসেসর, এই ভিতরের সিপিইউর যে পার্টসগুলো রয়েছে তার কারণও আছে, কারণ আপনি একজন কম্পিউটার অপারেটর হিসেবে এই পার্টসগুলোর নাম কিংবা কাজ না জানলে ভবিষ্যতে বিভিন্ন জায়গায় লজ্জার সম্মুখীন হতে পারেন। তো এগুলা বেসিক ট্রেনিং করলে এগুলো পেয়ে যাবেন। তো তারপর আমি বাড়তি সতর্কতা হিসেবে বলে দিলাম। এছাড়া মাইক্রোসফট ওয়ার্ড, পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি, কিংবা সংক্ষেপে এমএস ওয়ার্ড বলে, আপনি এটার উপর একটু সূক্ষ্মভাবে দক্ষতা অর্জন করতে হবে। তারপরে এক্সেল, তারপরে এক্সিস, তারপর পাওয়ার পয়েন্ট, তারপরে ইন্টারনেট, যেটা ধরেন জার্নাল ব্রাউজিং করা, মেইল করা, মেইল রিসিভ করা, এই ন্যাচারাল ইন্টারনেটের কাজগুলো আপনাকে একটু জানতে হবে, তবেই কিন্তু আপনার পক্ষে সম্ভব যে কোনো জায়গায় যে কোনো অফিসে কাজ করা। এর বাহিরে যদি আপনি বলেন গ্রাফিক্স, সেটা অন্য পার্ট, সেটা একটু আপনার যদি প্রয়োজন মনে হয় যে জেনারেল ট্রেনিং করার পরে আপনি গ্রাফিক্সের কোর্স করবেন, একটু ভারী কাজ করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে স্পেশালি আপনি জেনারেল কম্পিউটার ট্রেনিং কোর্স করা থাকলে আর যে সফটওয়্যারের নামগুলো বললাম এগুলোর উপর দক্ষতা থাকলে আপনার পক্ষে যে কোনো অফিসে চাকরি করা সম্ভব। এখন প্রশ্ন আসে যে আমি যে কোম্পানিতে জয়েন করব তাহলে আমাকে কি কাজ দিবে, আমি কি ওই কাজটা করতে পারবো কম্পিউটারে, একটা ভয় থাকে। আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, যে কোনো অফিসে আপনার জয়েন হোক সেই অফিসের নির্দিষ্ট একটা সফটওয়্যার কাঠামো রয়েছে, সিস্টেম রয়েছে, সেটার উপরে সপ্তাহ কিংবা 15 দিন আইটি সেক্টরে আপনাকে একটা ট্রেনিং দিবে, কিংবা সিনিয়র কোনো অপারেটর আপনার সাথে দিয়ে অফিস ম্যানেজমেন্ট আপনাকে ট্রেন আপ করবে। তার আগে আপনার জেনারেল কম্পিউটার কোর্সটা যদি করা থাকে তাহলে আপনি তার সাথে তাল মিলিয়ে তাদের সফটওয়্যারের কাঠামোটা বুঝে নিয়ে আপনি অফিসে সফলভাবে কম্পিউটার অপারেটর পদে চাকরি করতে পারবেন খুব শান্তিতে। সুতরাং ভয়ের কিছু নেই, ভয়ের কোনো কারণও নেই। আমি আশা করি আপনাদেরকে খুব সহজভাবে বোঝাতে পারলাম। এছাড়া শেষে একটা কথা বলি, ইম্পর্ট্যান্টলি যেটা প্রয়োজন, কম্পিউটার একটা শিল্প হচ্ছে, একটা আর্ট হচ্ছে টাইপ। আপনাকে বাংলা এবং ইংরেজি টাইপের গতিটা খুব ভালোভাবে রপ্ত করতে হবে। আপনি যেখানে কম্পিউটার অপারেটর পদে পরীক্ষা দেন, প্রথম পরীক্ষা থাকে টাইপের গতি, এই জিনিসটা আপনাকে খুব মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। টাইপের গতি যদি আপনার ভালো থাকে তাহলে আপনাকে যিনি পরীক্ষা আপনার নেবেন তিনি ধরে নেবেন যে তার টাইপের যে গতি এবং কিবোর্ডে যে দক্ষতা, তার মানে কম্পিউটারে তার একটা দখল রয়েছে, দক্ষতা রয়েছে, খুব সহজেই আপনি সিলেক্ট হয়ে যাবেন। আশা করি মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমি বুঝাতে কিছুটা সফল হয়েছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।